গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট নারী নেত্রী ও সমাজকর্মী নাজিরা বেগম শিলার ইউরোপ সফর উপলক্ষে প্যারিসে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্যারিসের কেতসীমাস্থ শাহজালাল সুইট অ্যান্ড রেস্টুরেন্টে এ সম্মাননা প্রদান করা হয়। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা ও বিয়ানীবাজার উপজেলার প্রবীণ মুরব্বী মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি সমাজকর্মী বাবলু আহমদ, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহ সোহেল আহমদ, আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, এম আলী চৌধুরী, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের কোষাধ্যক্ষ নাজিম আহমেদ, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। ফ্রান্স প্রবাসী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের মিলনমেলায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি নাজিরা বেগম শিলা তার বক্তব্যে নিজের সাংবাদিক ও জনপ্রতিনিধি হয়ে ওঠার কাহিনী বর্ণনার পাশাপাশি নিজের রাজনীতি সম্পর্কে ভাবনা, নারী সাংবাদিকতার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্লেষণ তুলে ধরেন। আয়োজিত সভায় সংবর্ধিত অতিথির জীবন ও কর্ম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ। পরে সংবর্ধিত অতিথি নারী নেত্রী নাজিরা বেগম শিলাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।